হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এবছর ফার্স্ট ইয়ারে ভর্তি হবে বা আবেদন করে ফেলেছো বা তোমাদের মেধা তালিকায় নাম আসেনি, সেই সমস্ত নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। এবং তোমাদের মেধা তালিকায় নাম আসলে তোমরা কিভাবে কলেজে না গিয়েই এখন ভর্তি হতে পারবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে ডিসক্রাইব করবো। তো তোমরা যদি এবছর 2020 উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো এবং কলেজে ভর্তি হতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তার সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল সরকারি বা সরকারের আন্ডারটেকিং যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে ভর্তির জন্য আবেদন করতে গেলে এবছর কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ টাকা মুকুব করে দেওয়া হয়েছিল। সেই কারণেই কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন রকম বিভ্রান্তি আসছে এই মেধা তালিকা নিয়ে। যখন মেধা তালিকা বা মেরিট লিস্ট টাঙানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে এমন কিছু নাম যে নামগুলো অবিশ্বস্ত এবং যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরগুলো অবিশ্বস্ত। তোমরা সবাই জানো আশুতোষ কলেজে বিভিন্ন যে স্টাররা রয়েছে, যেমন সানি লিওনি থেকে শুরু করে বিভিন্ন এরকম স্টারদের লিস্টে সবার প্রথমে নাম রয়েছে। এবং শুধুমাত্র এটা আশুতোষ কলেজেই না, বিভিন্ন আরও কলেজ, বারাসাত কলেজেও ও এবং ইংলিশ যে ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম স্টারদের নাম দেওয়া হয়েছে। এবং বিভিন্ন এরকম এছাড়াও বিভিন্ন ভুয়ো নামও দেওয়া রয়েছে, কোডিংয়ে নাম দেওয়া রয়েছে। তো এই ধরনের জিনিসগুলো কারা করেছে? বিভিন্ন স্টুডেন্ট করেছে, বা বিভিন্ন স্টুডেন্ট ছাড়াও বিভিন্ন লোক, সবাই যেহেতু ও এখানে কোনো রিক্রুটমেন্ট ছিল না, যে কোনো একটা কিছু আপলোড করে দিতে পারে। দেখো তোমার যখন তুমি যখন মার্কশিট রয়েছে, তুমি মার্কশিটের জায়গায় অন্য কিছু আপলোড করলেও তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে মার্কশিটই আপলোড করতে হবে, আপলোড হলেই তোমাদের প্রসিডিওর কমপ্লিট হবে, মার্কশিটই আপলোড করবে করতে হবে এরকম কোনো ব্যাপার না। তো এখানে তোমাদের যে মানে যেগুলোকে ফুলফিল করতে হবে সেগুলো কোনো রকম উপায় ফুলফিল করলেই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। যেহেতু টাকা লাগছে না আবেদন করার জন্য, সেহেতু প্রচুর এরকম প্রচুর বিকৃত ধরনের মস্তিষ্কের মানুষ রয়েছে যারা এই ধরনের কাজ করেছে, তার জন্য কী হচ্ছে স্টুডেন্টদের অনেকটা ক্ষতি হচ্ছে। কীভাবে ক্ষতি হচ্ছে আমি বলি। প্রত্যেকটা কলেজে কিন্তু একটা নির্দিষ্ট সিট থাকে, ধরো প্রত্যেকটা কলেজের একটা ডিপার্টমেন্টে একটা নির্দিষ্ট সিট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা মেরিট লিস্ট তৈরি করে। বিগত ভিডিওতে আমি কীভাবে প্রসিডিওর, কীভাবে তোমাদের ভর্তি নেয়, কীভাবে মেরিট লিস্ট তৈরি হয় তা নিয়ে ভিডিও করে ফেলেছি, যারা দেখোনি তাদের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে আমি পরিষ্কারভাবে বলে দিই, তোমাদের ধরো সিট সংখ্যা 100 জন রয়েছে, তার মধ্যে 20 জন এরকম ভুয়ো নাম রয়েছে, 20 জন মানে খুব হাইস্ট নম্বর দেওয়া হয়েছে। এখানে তো ম্যানুয়ালি সবাই তোমাদের মার্কশিট চেক করে তারা লিস্টে নাম ওঠাতে পারে না, কাজগুলো দিয়ে থাকে যে তারা মেরিট লিস্ট টাঙাবে। তারা কী হচ্ছে একটা পার্সেন্টেজ ইস্যু করে, যেই পার্সেন্টেজের মধ্যে কারা 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 পড়ছে সেই স্টুডেন্টদের নাম টাঙিয়ে দেয়, তারপরে কলেজে কী হচ্ছে ভেরিফিকেশন হয়। তো এখানে বুঝতেই পারছো তোমাদের যে 100 জনের লিস্ট মানে সিট রয়েছে, 100 জনের মধ্যে 20 জন যদি এরকম ভুয়ো ব্যক্তি থাকে, যাদের কোনো যারা কোনো স্টুডেন্ট না ভুয়ো রয়েছে, তাদের ক্ষেত্রে কি এই যে মেরিট লিস্টটা টাঙাচ্ছে, সেই মেরিট লিস্টেই 20 জনের জায়গায় আরও 20 জন আসতো, যে স্টুডেন্টগুলোর নাম্বার পেয়েছে সেই স্টুডেন্টগুলো আসতো, তারা আসতে পারেনি, অরিজিনাল যারা স্টুডেন্ট রয়েছে তারা ওই লিস্টে আসতে পারেনি। সেক্ষেত্রে তারা সংশয়ের মধ্যে পড়ছে যে আমার এত নম্বর পেয়েছি আমি, তাও আমার লিস্টে নাম আসলো না কেন? তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে কলেজগুলো রয়েছে তার মধ্যে 20% ভুয়ো নাম এসছে। তো এটা এবছরেই এসছে, বিগত বছরে আসতো না, কারণ ভুয়ো নাম ক্রিয়েট করার জন্য তাদের ফিস দিতে হতো, এবছর যেহেতু আবেদনের জন্য কোনো ফিস দিতে হয়নি। এছাড়া তোমাদের যদি কোনো ব্যক্তি এরকম বলে যে আমাকে কিছু টাকা দাও, টাকা দিয়ে আমি কলেজে তোমাদের ভর্তি করে দেবো, সেক্ষেত্রে কিন্তু বিগত বছরে বিভিন্ন ইউনিয়ন বললে কিন্তু ভর্তির সম্ভাবনা ছিল, কিন্তু এবছর কিন্তু এরকমটি নয়। সেই কারণে কোনো ব্যক্তি যদি বলে তোমাকে যে আমাকে কিছু টাকা দিন আমি ওই কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু একেবারেই তোমরা তার কথায় আসবে না, পরিষ্কারভাবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত তোমাদের বলে রাখি, তোমাদের কোনো রকমভাবেই ওয়েবসাইটে থ্রু যে নাম্বার পাচ্ছ কলেজে, সেই কলেজে ফোন করে জানার দরকার নেই কিছু, কেন সেখান থেকে কিন্তু কিচ্ছু বলা হবে না। তো তোমাদের যদি কোনো অভিযোগ থাকে ভর্তির প্রক্রিয়া নিয়ে, বা তোমাদের কোনো কিছু জানতে হয়, সেক্ষেত্রে তোমরা ইমেল করতে পারো, তোমাদের কলেজে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইমেল করতে পারো, এই কলেজে হলো না বা ওই কলেজে হলো না তো আমাদের কী হবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের লিস্টে নাম আসলো না কেন, তোমাদের নাম চলে আসবে, এটা ফার্স্ট লিস্ট টাঙানো হয়েছে, সেকেন্ড লিস্ট আসবে, থার্ড লিস্ট আসবে, ফোর্থ লিস্ট আসবে, ফোর্থ লিস্ট পর্যন্ত বেরোবে। এবং যদি তাতেও দেখা যায় নামকরণে কোনো ভুল রয়েছে বা ভুয়ো স্টুডেন্ট যোগ হচ্ছে, সেক্ষেত্রে আরও লিস্ট আসবে তোমাদের। তো তোমাদের যতক্ষণ না পর্যন্ত সেই কলেজের অ্যাডমিশনের যে সিট রয়েছে সেটি ফুলফিল না হয়, ততক্ষণ পর্যন্ত লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে তোমাদের এটা ক্লিয়ার করে দিই, সেক্ষেত্রে তোমাদের যারা চিন্তায় পড়েছিল তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যাদের লিস্ট নামে চলে এসছে,
মানে তোমাদের মেরিট লিস্ট অনেক কলেজেরই বেরিয়ে গেছে, সেখানে তোমাদের নাম চলে এসেছে, তোমরা অ্যাডমিশন নেবে কীভাবে কলেজে? ধরো তোমার এখানে বাড়ি রয়েছে, তোমার কলেজ রয়েছে বহু দূরে বাড়ির থেকে, সেক্ষেত্রে তোমাদের এখন সমস্ত কিছু বন্ধ রয়েছে, তোমরা অ্যাডমিশন নেবে কীভাবে? তো সেই কারণে তোমাদের বিগত বছরের মতো কলেজে গিয়ে অ্যাডমিশনের প্রয়োজন নেই, তোমরা তোমাদের এমনকি কলেজেও ফোন করার কোনো প্রয়োজন নেই যদি মেরিট লিস্টে নাম থাকে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা তোমাদের অ্যাডমিশন তোমরা অনলাইনে নিতে পারবে। তো এখানে অনলাইন বলতে তোমাদের যে কলেজে তোমাদের যদি মেরিট লিস্টে কোনো কলেজে নাম থাকে সেই কলেজে তোমরা যদি অ্যাডমিশন নিতে যাও সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমাদের যেতে হবে হচ্ছে তোমাদের কাছাকাছি, তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো ব্যাংককে তোমরা যেতে পারো, ব্যাংকে গিয়ে তোমাদের যে কলেজের ফিসটা আছে সেটাকে তোমরা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো কলেজে। আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট তোমরা যে তোমাদের বাড়ির কাছে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে তোমরা ফিসটা জমা দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা ওই কলেজে পার্টিকুলার যে ডিপার্টমেন্টের জন্য তোমাদের মেরিট লিস্টে নাম এসেছে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর তোমাদের অ্যাডমিশনের জন্য ব্যাংকে যেতে হবে এর কোনো মানে নেই, তোমরা বাড়িতে বসেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য কী করতে হবে তোমাদের, তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমরা যখন অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে তখন তোমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের কাছে অপশান অলরেডি চলে আসছে যে কোন কোন কোর্সের তোমাদের নাম অলরেডি মেরিট লিস্টে চলে এসছে, সেই সেই কোর্সগুলো দেখাবে এবং পাশে পে নাও বলে অপশান দেখাবে। তো ওখানে তোমাদের পে নাওয়ে ক্লিক করতে হবে, যেই তোমরা পে নাওয়ে ক্লিক করবে মানে তোমরা যে কোর্সে ভর্তি হতে চাও সেই কোর্সের পাশে দেখবে পে নাও বলে অপশান আসবে, সেই পে নাওয়ে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে পেমেন্ট মোডে। তো এখানে তোমাদের অনেকগুলো পেমেন্ট মোড শো করবে, তোমরা ক্রেডিট কার্ড করতে পারো, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো পেমেন্ট, ডেবিট কার্ড দিয়ে করতে পারো, নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারো বা ইউপিআই দিয়ে করতে পারো। তো এখানে প্রচুর তোমাদের অপশান আছে, তোমরা যে বা ওয়ালেট দিয়েও করতে পারো, তোমাদের প্রচুর অপশান থাকবে। এখান থেকে যে কোনো একটা অপশান বেছে নিয়ে তোমাদের পেমেন্ট করে দিতে হবে। যেই তোমরা পেমেন্ট করে দিলে তখন তোমাদের একটা পেমেন্ট রিসিভ আসবে, সেটা তোমরা ডাউনলোড করতে পারো বা স্ক্রিনশট মেরে রাখতে পারো যদি ফোন থেকে করো, ও আদারওয়াইজ যদি কোনো সাইবার থেকে তোমরা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ওটাকে কী করে নেবে, ওটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে, কেন পরবর্তীকালে তোমাদের ওটা কাজে লাগবে। যেই তোমরা পেমেন্ট করে দেবে তখনই কিন্তু তোমাদের ওই কোর্সের জন্য, যে কোর্সের জন্য ধরো তোমরা হিস্ট্রি অনার্সের জন্য বা জিওগ্রাফি অনার্সের জন্য পেমেন্ট করলে, তাহলে ওই কোর্সের জন্য ওই পার্টিকুলার কলেজে তোমার অ্যাডমিশন কিন্তু হয়ে গেল। বিগত বছরে যেরকমভাবে তোমাদের গিয়ে পেমেন্ট করতে হতো তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারতে, তো এবছরে কিন্তু এরকম না, তোমরা অনলাইনে নিজের থেকেই পেমেন্ট করতে পারবে, ও বা তোমরা চালানের মাধ্যমেও ব্যাংকে গিয়েও জমা দিয়ে আসতে পারো। তো তোমাদের প্রসিডিউর পুরোপুরি বলে দিলাম, এইভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। শেষে আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, তোমাদের যে মেরিট লিস্ট টাঙানো হয়েছে সেই মেরিট লিস্টে অনেক ভুয়ো নাম তো আছে তোমরা জানো, এছাড়া যে ভুয়ো নামগুলো দেওয়া হয়েছে সেখানে কিছু অসৎ লোক ও অসৎ উদ্দেশ্যে কিন্তু সেই ভুয়ো নামগুলোকে ক্রিয়েট করেছে। সেক্ষেত্রে তোমাদের কোনো ব্যক্তি এসে বলতেই পারে যে তোমার নাম ওঠেনি, আমি তোমার নাম এই নামের জায়গায় তোমার নাম বসিয়ে দেবো, তুমি পেমেন্ট করো ও তোমার ভর্তি হয়ে যাবে, এবং তার জন্য সে কিছু টাকা তোমার কাছে চাইবে। তো তুমি ভাববে যে আমার যেহেতু নাম আসেনি আমি টাকাটা দিয়ে দিই আমি ভর্তি হয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি তোমরা ওই মুহূর্তে হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে তোমাকে ভর্তি কিন্তু নেওয়া হবে না। কারণ আমি বলে রাখি, তুমি টাকা পেমেন্ট করলে তুমি ওই সিটটা বুক করে ফেললে ওই নামে, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, যখন তোমার কলেজ খুলবে, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তখন সেই নাম্বারের সাথে তোমার নাম্বার ম্যাচ করবে না, সেই নামের সাথে তোমার নাম ম্যাচ করবে না, সেক্ষেত্রে কী হবে, এ তোমার যে টাকাটা তুমি কলেজে পেমেন্ট করেছো সেটাও গেল, তোমার তো ভর্তি হলেও না, এবং সেই ব্যক্তিকে এ যে টাকাটা দিয়েছিলে সেইটাও গেল। সেক্ষেত্রে তোমাকে যদি তৃতীয় কোনো ব্যক্তি এসে বলে যে আমি অ্যাডমিশন করিয়ে দেবো কলেজে, কোনো মতেই কিন্তু তুমি বিশ্বাস করবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমার প্রবলেম কমবে না, আরও প্রবলেম বাড়তে থাকবে। ঠিক আছে, তো তোমরা যা তোমাদের যাদের লিস্টে নাম এসছে তারাই যেরকম উপায়ে বললাম তোমরা ভর্তি হও, যাদের লিস্টে নাম আসেনি তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা ওয়েট করো, তোমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেরকমভাবে বললাম মেরিট লিস্ট টাঙানো হবে এই ভুয়ো নামকে বাদ দিয়ে, কারণ 20% থেকে 30% এরকম প্রত্যেকটি মেরিট লিস্টে ভুয়ো নামের নাম রয়েছে, সেই কারণে সেই ভুয়ো নামগুলোকে বাদ দিয়ে লিস্ট টাঙানো হবে, এবং তাছাড়াও প্রচুর যে সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট বিগত বছরে টাঙানো হতো সেই অনুযায়ী টাঙানো হবে। সেক্ষেত্রে তোমাদের বলেই দিলাম যে তোমাদের 4টি লিস্ট টাঙানো হবে, তো 4টি লিস্টের মধ্যে তোমাদের নাম অবশ্যই থাকবে। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কলেজের ভর্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।